সন্তান প্রসবের কয়েক ঘন্টা পরে মারা যান বাংলাদেশের হয়ে সাবজয়ী নারী ফুটবলার রাজিয়া সুলতানা। তবে তার মৃত্যু নিয়ে অভিযোগ তুলেছেন স্বামী ইয়াম রহমান। তিনি অভিযোগ করেছেন পরিবারের অবহেলার শিকার রাজিয়া মৃত্যুর আগে তার সঙ্গে কথা বলতে চাইলেও রাজিয়ার মা বাধা দেন। ইয়ামও পেশায় একজন ফুটবলার, ফুটবলার হিসেবে বাপুবে ভবন সংলগ্ন টার্ফে তাদের পরিচয়। তারপর দেড় বছরের প্রেম, 2020 সালের 10 সেপ্টেম্বর বিয়ে করেন তারা। রাজিয়ার অকাল মৃত্যুই সবকিছু শেষ করে দিয়েছে ইয়ামের। বৃহস্পতিবার স্ত্রী রাজিয়ার দাফন শেষে দেশের একটি বেসরকারি গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন তিনি। তিনি বলেন বিকেলে রাজিয়ার দাফন শেষ করে এখনও কবরের পাশে বসে আছে, কি থেকে কি হয়ে গেল, আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো সে বেঁচে যেত, কিন্তু তাকে হাসপাতালে নেওয়া হয়নি। রাজিয়ার মা ও ভাইয়ের উপর অভিযোগ করে তিনি বলেন, আমি এখানে এসে শুনলাম রাজিয়া আমার সঙ্গে একটু কথা বলার জন্য তার মাকে অনুরোধ করেছিল ফোন ধরে দিতে, তার মা সেটাও দেয়নি। আমি স্থানীয় চেয়ারম্যান মেম্বারের কাছে এর বিচার চেয়েছি। নিজের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে তিনি আরও বলেন, আমার বাড়ি চট্টগ্রামে, মা আসতেছেন, তিনি এখন পথে, তিনি আসলে শিশু সন্তানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।